হ্যালো গাইস, আমি মোহাম্মদ ইসলাম ইমন। তো আজকে তোমাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভিদের সমন্বয়। সো উদ্ভিদের সমন্বয় যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথমে যে বেসিকটা ক্লিয়ার করে যেতে হবে সেটা হচ্ছে সমন্বয় বলতে কি বোঝায়। সো সমন্বয় অ্যাকচুয়ালি কি? সমন্বয় মানে হচ্ছে কয়েকটা কাজ একসাথে ঘটছে, সেগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা। আমাদের যে দেহ আছে, সাপোজ বা উদ্ভিদের দেহ কিংবা আমাদের দেহ, ওই প্রত্যেকটা দেহ প্রতি ক্ষেত্রে বা প্রতি সময়ে প্রতি সেকেন্ডে তাদের মধ্যে বিভিন্ন কাজের তোমার সমন্বয় ঘটাটা জরুরি বা সমন্বয় ঘটাটা প্রয়োজন। কারণ হচ্ছে, ধরো তুমি পরিবেশ থেকে একটা উদ্দীপনা গ্রহণ করলে, এখন এই উদ্দীপনাটাকে এই উদ্দীপনার মতো যদি তুমি রিয়াক্ট না করতে পারো তাহলে কিন্তু সেটা হবে না। সাপোজ ধরো আমি ক্লাস নিচ্ছি, হঠাৎ করে একজন আসলো, এখন আমার ব্রেইন তাকে বলবে যে এখন কি ওনাকে দেখে কি আমার হাসি দেওয়া উচিত নাকি একটু রাগ করা উচিত, হয়তো আমার ক্লাসে ডিস্টার্ব করছে, এরকম একটা অবস্থা। তো এই যে এই জিনিসটা পরিবেশ থেকে উদ্দীপনাটা গ্রহণ করা, দেন এইটা অনুযায়ী রিয়াক্ট করা, এই দুইটার মাঝখানে অবশ্যই তাদের মধ্যে অবশ্যই সংযোগ থাকাটা জরুরি, নাহলে আমি কিভাবে রিয়েক্ট করবো সেটা আমি করতে পারবো না। বা আমি যদি অন্যদিকে চিন্তা করি, একটা উদ্ভিদের ক্ষেত্রে সাপোজ ধরো উদ্ভিদটা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে তার ফুল ফুটছে, আবার সাথে সাথে তার পরাগায়ন ঘটছে, সাথে সাথে ধরো ফল সৃষ্টি হচ্ছে। সো একটা উদ্ভিদে কিন্তু এই সবগুলো কাজ একসাথে ঘটছে। এখন একটা উদ্ভিদ যদি নাই জানে যে তার কোন জায়গায় কোন কাজটা ঘটছে, তাহলে কিন্তু কাজের একটা ভারসাম্য থাকবে না। সাপোজ একটা উদ্ভিদ যেই হারে বৃদ্ধি পায় তার ফুলটা হয়তো বা তার একটু বেশি হারে বৃদ্ধি পায়। সো এখন ওই দুইটার মধ্যে যদি সমন্বয় না থাকে, উদ্ভিদ যদি নাই জানি যে তার ফুলটাকে এই হারে বৃদ্ধি করতে হবে, দেহটাকে এই হারে বৃদ্ধি করতে হবে বা বৃদ্ধি হতে হবে, তখন দেখা যাবে যে ফুলটা অনেক বড় হয়ে গেলো বা ফুলটা অনেক ছোট হয়ে গেলো, এরকম একটা মানে থাকবে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যত কাজই করি না কেন সবকিছুর মধ্যেই সমন্বয় থাকতে হবে। সাপোজ আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ওই শ্বাস প্রশ্বাসটাকে আমাদের কোষে নেওয়া এবং কোষে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করা, সেই শক্তিটাকে ইউটিলাইজ করা, তারপরে সেই শক্তির মাধ্যমে যে বর্জ্যপত্র উৎপন্ন হলো সেইটা রেচন তন্ত্রের মাধ্যমে বের করে দেওয়া। তো এই কাজগুলোর মধ্যে সমন্বয় না থাকে, সাপোজ ধরো কোনো কারণে আমার রেচন তন্ত্র হঠাৎ কাজ করা বন্ধ করে দিল, তো দেখা যাবে যে আস্তে আস্তে একজন মারা যাবে। তার মানে কি? মানে আমি যদি এখন বেশি, সাপোজ আমি যদি বেশি খাবার খাই, নাইট্রোজেন ঘটিত, সাপোজ বেশি প্রোটিন খাই, তখন দেখা যাবে যে বেশি নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থ উৎপন্ন হবে এবং ওই বেশিটাকেই এক্সক্রিট করতে হবে আমার দেহ থেকে। এখন আমার যে রেচন তন্ত্র আছে সেটা যদি নাই জানে যে আমার দেহে এখন এখন বেশি অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে সে কিভাবে বেশি সেই বেশি পরিমাণ অ্যামিনো অ্যাসিডটাকে এক্সক্রিট করবে বা নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থকে এক্সক্রিট করবে? তো এইটাও ওই রেচনটাকে জানাতে হবে। দ্যাট মিন্স আমি খাচ্ছি, খাওয়ার সাথে সাথে ওই যে কি টাইপের খাবারটা খাচ্ছি সেইটারও তত্ত্ব আমাদের মস্তিষ্কে আছে এবং সেই অনুযায়ী সেই মস্তিষ্ক নির্দেশ দিচ্ছে আমাদের রেচনতন্ত্রকে ঠিক ওইভাবে কাজ করার। এখন বেশি পরিমাণ অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে তুমি বেশি পরিমাণ ইউরিন তৈরি করো। এখন বেশি কম পরিমাণ অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে তুমি কম পরিমাণ ইউরিন প্রোডিউস করো। দ্যাট মিন্স কি, আমাদের দেহ কি করছে, আমাদের মস্তিষ্কটা কি করছে, এই সবগুলো কাজের মধ্যে একটা সমন্বয় সাধন করছে। তো এখন তোমাদের যে একটা উদ্ভিদের সমন্বয় নিয়ে আলোচনা করবো এবং সমন্বয়ের মধ্যে বারবার তোমরা একটা কথা পাবা, সেটা হচ্ছে হরমোন। অ্যাকচুয়ালি হরমোন মানে কি, আমরা যদি হরমোন নিয়ে চিন্তা করি, তো দেখো হরমোন মানে হচ্ছে যে কোনো কোষ বা কোষগুচ্ছ থেকে কিছু সাবস্টেন্স তৈরি হয়, কিছু কোষ বা কিছু কোষগুচ্ছ থেকে কিছু সাবস্টেন্স তৈরি হয় এবং এই সাবস্টেন্স গুলো দূরবর্তী কিছু কোষ বা কোষীয় পদার্থকে নিয়ন্ত্রণ করে বা এই কোষের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম, হরমোন মানে হচ্ছে এমন পদার্থ যারা একটা জায়গায় উৎপন্ন হয়, কিছু কোষ থেকে উৎপন্ন হয় বা কিছু কোষগুচ্ছ থেকে উৎপন্ন হয় এবং তারা দূরবর্তী কোনো কোষ বা কোষগুচ্ছের মধ্যে সমন্বয় সাধন করে বা ওই কোষগুচ্ছের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, সেটা হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গার কোষ থেকে, এই জায়গার কোষেরা নিয়ন্ত্রিত হচ্ছে কার দ্বারা, হচ্ছে এই হরমোনের দ্বারা হচ্ছে। তার মানে হরমোন এই কোষ এবং এই কোষের মধ্যে সংযোগ সাধন করতেছে। ক্লিয়ার? তো উদ্ভিদে আমরা যেই হরমোন গুলো পাবো সেই হরমোন গুলোকে বলা হবে ফাইটো হরমোন। তোমরা নাম শুনেই বুঝতে পারছো কোন কারণে সেগুলোকে আমরা ফাইটো হরমোন বলবো। ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, তাই না? তো ফাইটো হরমোন মানে হচ্ছে উদ্ভিদের যেই হরমোন গুলো উৎপন্ন হয়। তো এই হরমোন গুলোর মধ্যে কিছু হরমোন তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলো হচ্ছে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাক্সিসিক অ্যাসিড, ইথিলিন। তো আমি এই প্রত্যেকটাকে নিয়ে ডিটেলস আলোচনা করবো। আমি যদি অক্সিনের দিকে চলে যাই, অক্সিনের আবিষ্কারের ইতিহাসটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে,
আমাদের বিজ্ঞানী ডারউইন আমরা তো সবাই চিনি, উনি আমাদের বিবর্তন তত্ত্বের আবিষ্কার করছেন, তাই না? বিবর্তন তত্ত্ব কি বলে যে আমরা অ্যাকচুয়ালি বানর থেকে উৎপত্তি, আমাদের উৎপত্তি হচ্ছে বানর থেকে। তো আমি ওই বিবর্তনে যাচ্ছি না, বাট আমি ওই বলবো যে ডারউইন কি কাজটা করছেন, সেটা হচ্ছে আমরা যদি একটা একবীজপত্রী উদ্ভিদের দিকে চিন্তা করি, একটা হচ্ছে এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বীজ, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বীজ, এই বীজটা থেকে এখন যে মূল আছে, এখন এই এই মূল আছে, এখন এই উদ্ভিদটা থেকে যখন গাছ যখন হচ্ছিল, সাপোজ একটা গাছ জন্মছে এবং এই একবীজপত্রী উদ্ভিদের গাছটা যে হয়, তো প্রথমে এদিকে একটা পাতা থাকে, প্রথমে এদিকে একটা পাতা থাকে, একটা পাতার মতো আসে এবং এইটাকে আবরণ করে, চারদিক থেকে একটা আবরণ করে এবং এই আবরণটাকে বলা হয় ভ্রূণ মুকুল আবরণী। খেয়াল করো আমি কি বললাম, একবীজপত্রী উদ্ভিদের এই যে প্রথম যে পাতাটা আসে, সাপোজ একটা ধান, ধানের এই যে প্রথম যে পাতাটা আসে এই পাতাটাতে একটা আবরণ থাকে, আবরণটাকে বলা হয় ভ্রূণ মুকুল আবরণী। এবং এই ভ্রূণ মুকুল আবরণটা কি করে, অ্যাকচুয়ালি আস্তে পরে পরে আস্তে আস্তে এই পাতাটা এই ভ্রূণ মুকুল আবরণটাকে ছেদ করে বের হয়ে চলে আসে, আস্তে আস্তে ভ্রূণ মুকুল আবরণটা শেষ হয়ে যায়। তো এই যে ভ্রূণ মুকুল আবরণটার দিকে ডারউইন খেয়াল করছিলেন, যে এই ভ্রূণ মুকুল আবরণটা যখন এটা যখন একটা গাছ, যখন একটা ধান গাছকে আমরা অন্ধকারে রাখি, তখন এটা কি হয়, ভ্রূণ মুকুল আবরণটা একেবারে সোজাসুজি বৃদ্ধি পায়। তার মানে এই ধরো এরকম ভাবে ছিল, একেবারে সোজাসুজি বৃদ্ধি পাচ্ছিল আমাদের যে ভ্রূণ মুকুল আবরণটা ছিল, এটা হচ্ছে আমাদের ভ্রূণ মুকুল আবরণী, এবং এটা যখন আমরা অন্ধকারে রাখি তখন এটা সোজাসুজি বৃদ্ধি পায়, একেবারে সোজাসুজি বৃদ্ধি পায়। কিন্তু আমরা যদি একটা লাইট দিয়ে দিই এখানে, সাপোজ বা এইখানে যদি আমরা সূর্যের উপস্থিতি দিই বা লাইট দিই, তখন যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে যে এই যে ভ্রূণ মুকুল আবরণীটা এই লাইটের দিকে বেঁকে বেঁকে বৃদ্ধি পায়, অর্থাৎ তারপরে তার বৃদ্ধিটা হয় হচ্ছে এরকম ভাবে। তাহলে দেখো এই যে এরকম ভাবে তার বৃদ্ধিটা হয় এরকম ভাবে, মানে লাইটের দিকে, আমরা যদি লাইটটা এইদিকে দিই তখন তার বৃদ্ধিটা করবে এইদিকে। তো ডারউইন এই জিনিসটা নিয়ে চিন্তা করছিলেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি যখন লাইট দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে ওই দিকে বৃদ্ধি পাচ্ছে, এখন আমি যখন লাইট দিচ্ছি না তখন দেখছি যে অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে, তাইলে এদিকে কি ব্যাপারটা ঘটছে ভিতরে। সো ওনারা পরীক্ষা নিরীক্ষা করতে 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 একটা টাইমে উনি পেয়ে গেলেন যে ওই জায়গায় একটা হরমোন আছে, যে হরমোনটা এইটাকে নির্দেশনা দেয় যে এইদিকে সূর্য আছে তুমি এইদিকে যাও, এদিকে গেলে হয়তো বা বেশি পুষ্টি পাবা, এই কারণে যে কোনো একটা কারণে হয়তো বা তাকে বলে যে তুমি এইদিকে যাও, ঠিক আছে। সো ওই হরমোনটার নাম হচ্ছে অক্সিন হরমোন। আমি হরমোনটাকে দেখানোর চেষ্টা করি, হরমোনটা কি কাজটা করে খেয়াল করো। সাপোজ এইটা হচ্ছে আমাদের হরমোন, এই যে এই হরমোনটা এইভাবে টেনে এইদিকে নিয়ে আসে, এবং এই যে এই হরমোনটা আমাদের, এই হরমোনটার নাম হচ্ছে অক্সিন হরমোন। এই হরমোনটার নাম কি, অক্সিন। তারপর দেখো তার মানে আমাদের ডারউইন কি আবিষ্কার করছিলেন, ডারউইন আবিষ্কার করলেন যে ভ্রূণ মুকুল আবরণী যখন আলো থাকে তখন আলোর দিকে সে বেঁকে যায়, এবং এই যে ভ্রূণ মুকুল আবরণীর আলোর দিকে যে বেঁকে যাওয়াটা, সেই বেঁকে যাওয়াটা থেকে আমরা যেই একটা এই জায়গায় একটা পদার্থ পাইলাম, এই জায়গায় একটা পদার্থ উৎপন্ন হয় এবং এইটা হচ্ছে উনি, এবং ওনাকে বলা হচ্ছে অক্সিন, ক্লিয়ার। এবং উনি পরবর্তীতে আরো একটা আবিষ্কার হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের যে মূলগুলো আছে সেই মূলগুলো সবসময় সূর্য থেকে দূরে যেতে চায়, অর্থাৎ এই মূলগুলো যদি আমি যদি লাইট দিই তখন এই মূলগুলো এইভাবে চলে আসবে। তারপরে এই যে আমরা উদ্ভিদের চলনটাও যদি এদিকে শিখে ফেলি, উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যে কাণ্ডটা আছে এই কাণ্ডের সূর্যমুখী চলন এবং এই মূলের সূর্যের বিমুখী চলন, ঠিক আছে। সো এগুলোকে উদ্ভিদের চলন বলা হয় বা ফোটোট্রপিজম বলা হয়। অ্যাকচুয়ালি ট্রপিজম মানে কি, ট্রপিজম মানে হচ্ছে চলন, আর ফোটো মানে হচ্ছে আলোর দীপনায় যে চলনগুলো ঘটে সেগুলোকে বলা হয় ফোটোট্রপিজম। সো এই অক্সিজেন, এখন এই অক্সিজেনের কাজ কি, আমরা যদি এই অক্সিজেনটাকে প্রয়োগ করি সো দেখা যাবে যে উদ্ভিদটার বৃদ্ধি মানে খুব তাড়াতাড়ি ঘটবে, এবং যে ফলের যে অকাল ঝরে পড়াটা সেটা সেটা রোদ পাবে, সেটা রোদ পাওয়ার কারণটা হয়তো বা এরকম যে যখন একটা ফল থাকে তখন এই ফলটার জন্য নির্দিষ্ট পরিমাণ সূর্যের আলো প্রয়োজন বা এ প্রয়োজন। সো যখন একটা ফল অন্ধকারে থাকে তখন সেটা পসিবল হয় না, যখন অক্সিজেন প্রয়োগ করা হয় তখন সেই গাছটা যখন সূর্যের আলোর দিকে যায় তখন সে ভালোভাবে সেই পুষ্টিটা গ্রহণ করতে পারে বা পায়, সেই কারণে ফলের অকাল ঝরে পড়া একটা রোদ হয়। এইটা ছিল আমাদের অক্সিজেন সম্পর্কে। এবং এরপরের যে হরমোনটা সেই হরমোনটাকে আমি বলবো যে জিবেরেলিন হরমোনটা, নাম হচ্ছে জিবেরেলিন। এখন জিবেরেলিনটা কিভাবে আবিষ্কার হলো সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সাপোজ আমাদের আমরা যদি গাছের একটা কিছু গাছের স্ট্রাকচার নিয়ে চিন্তা করি, তো কিছু গাছ হচ্ছে এইরকম, এদের এই যে এই জায়গায় থাকে হচ্ছে পর্ব, এইগুলাকে বলা হয় পর্ব, এই জায়গায় পর্ব থাকে, এবং এই মাঝখানে যেগুলো থাকে
সাপোজ এটা এদিকে আছে, আচ্ছা দেখো তো এই যে এই উদ্ভিদটা, এই উদ্ভিদটা এগুলোকে বলা হয় পর্ব, এগুলোকে বলা হচ্ছে পর্ব, এবং এই দুইটা পর্বের মাঝখানে যেই পোর্শনটা আছে সেই পোর্শনটাকে বলা হচ্ছে মধ্য পর্ব। এখন দেখো, এখন বিজ্ঞানীরা যখন এটা নিয়ে কাজ করছিলেন, ধানের একটা রোগ নিয়ে কাজ করছিলেন, সেই রোগটার নাম হচ্ছে বাঁকানির রোগ, মানে বেকানিও বলতে পারো, বাঁকানিও বলতে বাঁকিয়ে দেয় এরকম কিছু হয়তো, বা নামকরণের যথার্থতা জানি না, বাট তোমরা মনে রাখার জন্য তোমরা বলতে পারো যে বাঁকিয়ে দেয় এরকম কিছু একটা। তো এখন দেখো, তো এইটার মধ্যে ধানের বাঁকানির রোগের জন্য একটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া দায়ী, এবং মানে সরি সরি একটা ছত্রাক দায়ী, একটা ছত্রাক। এই ছত্রাকটা কি করে, এই ধানের বাঁকানির রোগটার জন্য ছত্রাকটা কি করে, সাপোজ এটা হচ্ছে সেই ছত্রাক, আমাদের সেই ছত্রাক হচ্ছে উনি, এবং উনি কি করেন একটা হরমোন প্রোডিউস করে। এই হরমোনটা হচ্ছে, এই হরমোনটা সাপোজ এটা, এটা কি করে এইটা, এই হরমোনটাকে প্রোডিউস করেন, এই হরমোনটা কি করে উদ্ভিদের যে এই যে মধ্যপর্বগুলো আছে না, এই মধ্যপর্বগুলো বৃদ্ধিটাকে অধিক করে। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যখন মধ্যপর্বের বৃদ্ধি অধিক হয় তখন গাছটা আস্তে আস্তে লম্বা হতে থাকে। তো এটা যদি একটা ধান গাছ হয় তখন ব্যাপারটা কি ঘটে, সেটা হচ্ছে যে মধ্যপর্বগুলো যখন অধিক এক্সটেন্ড করে, অধিক বড় হয়ে যায়, তখন বড় হইতে হইতে একটা সময় কি করে, বড় হইতে হইতে একটা সময় ঢলে পড়ে, তার নিজের ভারে সে ঢলে পড়ে। তো নিজের ভারে সে ঢলে পড়ে, এই জন্য হয়তো এটাকে আমরা বাঁকানি রূপ বলি, কারণ সেটা হচ্ছে একটা সময় ধান গাছটা বেঁকে পড়ে। বেঁকে পড়ার কারণটা হচ্ছে ধানের অতি, ধান গাছের অতিবৃদ্ধিটা, কারণ একটা গাছ যখন বৃদ্ধি হইতে 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 অনেক বৃদ্ধি হয়ে যাবে, তোমরা যদি নিজেরাই চিন্তা করো যে তোমাদের বাড়ির আশেপাশের একটা গাছ নিয়ে চিন্তা করো যে গাছটা বৃদ্ধি হইতে হইতে অনেক বৃদ্ধি হয়ে গেছে, তো একটা টাইমে দেখবো যে যখন অনেক সে বৃদ্ধি পাবে তখন দেখবো যে সে নিজেই ঢলে পড়ছে। এবং আমার চুলগুলোর ক্ষেত্রে ঠিক এরকম, চুলগুলো অনেকটা দাঁড়ায় থাকে, তো আমি চুলগুলো আস্তে আস্তে বড় করতে থাকলাম, তো একটা সময় দেখলাম যে চুলগুলো আস্তে আস্তে ঢলে পড়ছে, মানে বেঁকে পড়তেছে। এইটা দিয়ে মনে রাখতে পারো যে ধানের বাঁকানি রোগটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন জিনিসটা ঘটে, ধানের বাঁকানি রোগটা কোন কারণে সৃষ্টি হচ্ছে, কারণটা হচ্ছে যে যে ছত্রাকটা ওইদিকে জন্মায় সেই ছত্রাকটা একটা হরমোন প্রোডিউস করে, এবং এইটা আমাদের এদের যে পর্ব মানে মধ্যপর্বগুলো আছে সেগুলোর অধিক বৃদ্ধি ঘটায়, যেহেতু অধিক বৃদ্ধি ঘটায় একটা সময় লম্বা হইতে হইতে গাছটা একটা সময় বেঁকে পড়ে, এই জন্য সেটাকে আমরা বলি ধানের বাঁকানি রোগ। এবং এই হরমোনটার নাম হচ্ছে জিবেরেলিন। তো এই হরমোনটার অনেকটা ক্ষতিকারক দিক তো আমরা বুঝতেই পারলাম যে এটা একটা রোগ সৃষ্টি করে, ক্ষতি হয়, বাট এই হরমোনটার কিন্তু একটা উপকারী দিকও আমরা পাই, সেটা হচ্ছে ধরো কোনো একটা গাছ ছোট, তো এই ছোট গাছটাতে যদি আমরা এই জিবেরেলিনটাকে দিয়ে দিই তখন দেখবো যে এই ছোট গাছটার যে মধ্যপর্বগুলো আছে সেগুলো অধিক বৃদ্ধি পাবে, এবং অ্যাট লাস্ট এই গাছটা কিন্তু বড় হয়ে যাবে। সো এই গাছের বামনত্ব দূর করার জন্য বা গাছটার ঘাটত্ব কমানোর জন্য, ঘাটত্ব বা গাছটাকে লম্বা করার জন্য আমরা কোন হরমোনটা প্রয়োগ করবো, সেটা হচ্ছে জিবেরেলিন হরমোনটা, কারণ হচ্ছে জিবেরেলিন হরমোনটা আমরা জানি যে মধ্যপর্বগুলোর দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দেয়। ওকে, সো আমরা শিখলাম অক্সিন হরমোন এবং জিবেরেলিন হরমোন, তারপরে আমরা অন্য একটা হরমোন চলে যাবো, সেটা হচ্ছে সাইটোকাইন হরমোন। খুব ইম্পর্টেন্ট এবং খুব ট্রিকি একটা ওয়ার্ড, তোমরা নিজেরাই বুঝতে পারবো যে সাইটোকাইন হরমোন অ্যাকচুয়ালি কি করে বা সাইটোকাইন হরমোনের কাজ কি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। সাইটোকাইন হরমোন খেয়াল করো, সাইটোকাইন খেয়াল করো, এইটা আমরা যারা কুষ্টি বিভাজন পড়েছি তারা আমরা নিজেরাই জানি যে সাইটোকাইনোসিস নামে আমাদের একটা প্রসেস ছিল, সেটা একটা হচ্ছে কুষ্টি বিভাজনের দুইটা ধাপ, একটা হচ্ছে কেরিওকাইনোসিস আর একটা হচ্ছে সাইটোকাইনোসিস। সো কেরিওকাইনোসিস মানে হচ্ছে কতে কেরিও কতে কেন্দ্রিকা, তার মানে হচ্ছে কেন্দ্রিকার বিভাজন বা নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া, আর সাইটোকাইনোসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া। এই যে সাইটোকাইন হরমোনটার নাম এরকম দেওয়া হইলো কেন, এরকম দেওয়ার কারণটা হচ্ছে এইটা, এইটা আমাদের কোষ বিভাজন, অর্থাৎ এই যে কোষ একটা কোষের সাইটোকাইনেসিসটাকে ত্বরান্বিত করে, অর্থাৎ একটা কোষ সাইটোকাইনেসিস হতে 3 দিন লাগতো, আমরা যখন এই হরমোনটা দিব তখন এই কোষটা এই হরমোনটা এটাকে তাড়াতাড়ি ভাগ করে ফেলবে। আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে যে সাইটোকাইন হরমোনটাকে যদি দিই তখন উদ্ভিদের যে কোষ, আমাদের উদ্ভিদের যে কোষ আছে সেই কোষেরা অধিক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, তার মানে কি গাছটা আমার অধিক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তার মানে সাইটোকাইন হরমোনের কাজ হচ্ছে এটা। সাইটোকাইন হরমোনের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের সাইটোকাইনোসিসে, কোষ বিভাজনের সাইটোকাইনোসিস প্রক্রিয়াটাকে সাহায্য করা।
তাহলে এই সাইটোকাইনোসিস সম্পর্কে তোমাদের আরো কিছু লেখা হয়তো, বা যে ডাবের পানির বৃদ্ধি বা এরকম মুক্ত বিভাজন, মুক্ত যে বিভাজন গুলো কিন্তু, বাট সাইটোকাইন কথাটা আসা মানে হচ্ছে সাইটোকাইনোসিস মানে হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। তোমরা সবসময় এই কথাটা মাথায় রাখবে যখন সাইটোকাইন আসবে। ওকে, সো তারপরে আরেকটা হরমোনে চলে যাবো, সেটা হচ্ছে ইথিলিন, একটা গ্যাসীয় পদার্থ। তোমরা যারা ক্লাস টেনের জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টারটা পড়ে ফেলছো তারা অ্যাকচুয়ালি জানো যে ইথিলিনটা অ্যাকচুয়ালি কি, ইথিলিনের সংকেতটা কি। তো আমি ইথিলিনের সংকেত দেখানোর চেষ্টা করি তোমাদের হয়তো বা খুব ভালোভাবে দেখো, CH2CH2 এটাকে বলা হচ্ছে ইথিলিন। সো এটাকে ইথিনও বলা যাইতে পারে। আমাদের বাজারে জানো ফল কিভাবে পাকায়, সেটা হচ্ছে ওরা কিন্তু এই ইথিলিনটা প্রয়োগ করে, এটাকে অ্যাকচুয়ালি পানির পানির মধ্যে দেয় মনে হয়, পানির মধ্যে দেয় দেন হচ্ছে তোমার এক করে পানির মধ্যে দেওয়ার পরে ওই ক্যালসিয়াম কার্বাইড দেয় আর কি। সো ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথিন গ্যাস উৎপন্ন হয়। তো ওইখানে ফলগুলো রেখে দেয়, মানে আমি বলি তোমাকে প্রসেসটা, প্রসেসটা হচ্ছে ধরো যেটা করে বাজারে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড দেয়, ক্যালসিয়াম কার্বাইড। সো ক্যালসিয়াম কার্বাইড কে পানিতে দেয়, সো এটা হচ্ছে সাপোজ পানি, এইদিকে ক্যালসিয়াম কার্বাইড দেয়। সো ক্যালসিয়াম কার্বাইড দেওয়ার পরে এদিকে হচ্ছে তোমার ইথিলিন উৎপন্ন হয়। সো এই ইথিলিনটা কি করে, তারপরে এই ইথিলিন যখন উৎপন্ন হয় তখন এদিকে ফল দিয়ে দেয়, সাপোজ এটা হচ্ছে আম, সো এই আমটা দিয়ে দেয়। তো যখন আম দিয়ে দেয় তখন হচ্ছে এই আমটা পেকে যায় অ্যাকচুয়ালি, কিন্তু প্রাকৃতিক ভাবেও এই ইথিলিনটা পাকাতে সাহায্য করে। তারপরে আমরা কেন বলি যে যেই ফলগুলো বাজারে পাকানো সেগুলো খাওয়াটা ক্ষতিকর, কারণটা হচ্ছে যখন কিছু কার্বাইড দেয় তখন তার সাথে কিছু ক্ষতিকর পদার্থ উৎপন্ন হয় এবং এদিকে মাত্রাটাও ঠিক থাকে না। তুমি দেখো গাছে যেই পরিমাণে ইথিলিন দিবে একটা ফলকে, তুমি হয়তো তার থেকে অনেক বেশি দিতেছে, যেটা আমাদের জন্য অনেকটা ক্ষতি করে ইথিলিন গ্যাস। সো পরিমাণ মতো সবকিছুই উপকার, উপকার জনক আবার পরিমাণ ছাড়া সবকিছু আমাদের অপকারও করতে পারে। ওকে, তো এই যে এই আমটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে তাহলে এই আমটা কি করছে, কিভাবে হচ্ছে ইথিলিন, তার মানে এই ইথিলিন যদি আমরা যদি ব্যবসা যদি এই চিন্তাটা করতো খুব সহজ একটা চিন্তা, আমরা এখন থেকে ইথিলিনটাকে ইয়েতে দিব না, আমরা যখন একটা গাছে যখন ফল থাকবে তখন আমরা ওইখানে ইথিলিন দিয়ে দিব, ইথিলিন প্রয়োগ করবো। সো গাছে যখন ফল থাকবে তখন যদি আমরা ইথিলিন প্রয়োগ করি তখন কিন্তু গাছ তার প্রপার ইউটিলাইজটা করবে এবং সেইভাবে এই গাছটা তার ফলটাকে পাকাবে এবং আমরা একটা প্রাকৃতিকভাবে বিশুদ্ধ ফল পাবো। তার মানে কি, তার মানে এই ইথিলিন হরমোনটা আমাদের কি সহায়তা করতেছে বা ইথিলিন গ্যাসটা আমাদের কি সহায়তা করতেছে, আমরা যদি দেখি যে কোনো একটা গাছ আছে ওই গাছটার যে ফলগুলো আছে সেই ফলগুলো পাকতেছে না, অনেকদিনই হচ্ছে আমার কোনোভাবে সহ্য হচ্ছে না যে পাকা ফল খেতেই হবে, তো আমরা তখন এই ইথিলিনটাকে প্রয়োগ করে দিতে পারি এবং ইথিলিনটাকে যখনই প্রয়োগ করবো তখন দেখবো যে খুব তাড়াতাড়ি ফলটা পেকে যাবে। সো এইগুলো ছিল তোমাদের হরমোন সম্পর্কিত কথাবার্তা। আরো কিছু হরমোন আছে উদ্ভিদে, আরো কিছু হরমোন পাওয়া যায়, পোস্টুলেটরি হরমোন, ফাইট হরমোন, এগুলো তো বোঝানোই হয়েছে মোটামুটি। সো এগুলো ছিল তোমাদের বইয়ের যে উদ্ভিদের যে হরমোন সেগুলো সম্পর্কে ডিটেলস, এবং সামনের লেকচারে আমি ব্রেইন নিয়ে আলোচনা করব। এবং আমি কিন্তু ব্রেইন তোমাদের একেবারে বই থেকে না পড়ে একেবারে সরাসরি ব্রেইনের চিত্র থেকে, মানে ব্রেইনের চিত্র না ব্রেইনের ভিডিও দেখে তোমাদেরকে একেবারে পড়াবো, বাস্তব ব্রেইনের ভিডিও দেখে। সো কোনোভাবে লেকচারগুলো মিস করা যাবে না। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশের যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করো আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।